এই যে আপনারা খেয়াল করুন এই টিউবটি, এটিকে বলা হয় ট্রাকিস্টমি টিউব। যদি প্রয়োজন হয় আমরা তার ঠিক গলার মাঝখানে এখানে একটি মানে বিকল্প রাস্তা তৈরি করে এই টিউবটা এই শ্বাসনালী অর্থাৎ যে ট্রাকিয়ার মধ্যে ইন্ট্রোডিউস করে আমরা তার বিকল্প শ্বাসের ব্যবস্থা করে দিব, যাতে করে তার অপারেশন পরবর্তী কোনো রকম কোনো জটিলতা তৈরি না হয়। আজকে আমি একটি থাইরয়েড সার্জারি করতে যাচ্ছি এই মুহূর্তে, এবং যে অপারেশনটি আজকে আমার জন্য ভীষণ চ্যালেঞ্জের, এই কারণেই চ্যালেঞ্জের কারণ যে সম্মানিত রোগীর আমরা অপারেশন করব তার কয়েকটি প্রবলেম আছে। প্রথমত হচ্ছে যে তার বয়স কিন্তু অনেক বেশি, 61 ইয়ার্স ওল্ড লেডি, তিনি সিরাজগঞ্জ থেকে আমার কাছে এসেছেন, এবং তার একটি পরিবর্তন খেয়াল করি, তার যে টিউমারের যে পাশাপাশি তার কণ্ঠস্বরের একটি পরিবর্তন খেয়াল করি, অর্থাৎ লেফট ভোকাল কর্ড ইজ প্যারালাইজড আমরা খেয়াল করেছি, এটির মুভমেন্ট নেই। বিভিন্ন কারণেই আসলে ভোকাল কর্ডের মুভমেন্ট চলে যেতে পারে, তার মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে যদি থাইরয়েড গ্ল্যান্ড ক্যান্সার টিউমার হয়, এবং এই ক্যান্সার টিউমারটির এক্সটেনশনটি যদি আলটিমেটলি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে ইনভলভ করে যায়, সেক্ষেত্রে কিন্তু ভোকাল কর্ড প্যারালাইসিস হয়ে যেতে পারে। তার যেহেতু লেফট ভোকাল কর্ড ইতিমধ্যে প্যারালাইসিস, অর্থাৎ এই ভোকাল কর্ডের কোনো রকম কোনো মুভমেন্ট নেই, যে কারণে আমাদের সম্বল কিন্তু একটি ভোকাল কর্ড, অর্থাৎ রাইট ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডটাকে আইডেন্টিফাই করা, প্রিজার্ভ করাটাই কিন্তু এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যদি এটি কোনো কারণে ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু অপারেশন পরবর্তী কিছু জটিলতা তৈরি হতে পারে, অর্থাৎ এটি সুরক্ষা করতে হবে, পাশাপাশি তার যাতে কোনো রকম কোনো শ্বাসকষ্ট না হয় সেই জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের ক্ষেত্রে আমরা অপারেশন করার ক্ষেত্রে যে সতর্কতাগুলো অবলম্বন করে থাকি সেই বিষয়টি আপনাদেরকে জানাবো, কারণ এটি আপনাদের জানবার প্রয়োজন রয়েছে। পুরো গলা জুড়ে কিন্তু থাইরয়েড টিউমারটি অবস্থান করছে, হ্যাঁ, এই এটার মাঝখানে একটি পার্ট থাকে যেটির নাম আছে স্মাস্ট, এটি হচ্ছে রাইট লোভ, এটি হচ্ছে রাইট লোভ, আমি আর দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, এটি রাইট লোভ এবং এটি হচ্ছে লেফট লোভ। আমরা খেয়াল করেছি তার যে এদিক দিয়ে যে একটি নার্ভ পাস করে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই নার্ভটি কিন্তু ইতিমধ্যে প্যারালাইসিস হয়ে গিয়েছে, তো এখন শুধুমাত্র তার রাইট সাইডের যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এটি ঠিক আছে, যার কারণে রাইট ভোকাল কর্ডটি মুভমেন্ট রয়েছে। তো আমাদের প্ল্যান হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি, অর্থাৎ এই পুরো গ্ল্যান্ডটা আমরা তুলে নিয়ে আসবো, ইনক্লুডিং দ্য টিউমার, অর্থাৎ টিউমার সহ এই পুরো গ্ল্যান্ডটিকে আমরা তুলে নিয়ে আসবো। এইরকম আর টিউমার যখন গলায় বাসা বাঁধে এটাকে কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নাই। তার এই টিউমারটি প্রথমে কিন্তু ছোট ছিল, এটি সময়ের সাথে সাথে আস্তে আস্তে বড় হয়েছে। যদি তারা আগে থেকে এটি চিকিৎসা করত, রোগটাকে নির্ণয় করা হতো তাহলে এবং চিকিৎসা করা হতো, তাহলে কিন্তু তার এইরকম হয়তো বা জটিলতা তৈরি নাও হতে পারতো। তো তারপরও যেহেতু জটিলতা তৈরি হয়েই গিয়েছে, এখন কিভাবে এটাকে উদ্ধার করা যায়, কিভাবে তার লাইফটাকে সেভ করা যায়, সেটাই কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের কাজটি কিন্তু এখন আমরা নিচ্ছি, কারণ হচ্ছে যে তার রাইট ভোকাল কর্ডটাকে সুরক্ষা প্রদান করতে হবে, আর এই সুরক্ষা প্রদান করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। যেহেতু তার একটি ভোকাল কর্ড ইতিমধ্যে প্যারালাইসিস আছে, এবং সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কিন্তু তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করে রেখেছি, অর্থাৎ যদি প্রয়োজন হয় যে অপারেশন পরবর্তী কোনো রকম তার শ্বাসকষ্ট বা দম নিতে কষ্ট, ছাড়তে কষ্ট এরকম হয়, যে কন্ডিশনটির নাম আমরা বলছি স্ট্রাইডর, এটি কিন্তু ডেভেলপ করতে পারে, যেহেতু তার একটি নার্ভ ইতিমধ্যে প্যারালাইসিস, সে কারণে কিন্তু তার জীবন রক্ষার্থে আমরা একটি টিউব ইতিমধ্যে রেডি রেখেছি। এই যে আপনারা খেয়াল করুন এই টিউবটি, এটিকে বলা হয় ট্রাকিস্টমি টিউব। যদি প্রয়োজন হয় আমরা তার ঠিক গলার মাঝখানে এখানে একটি মানে বিকল্প রাস্তা তৈরি করে এই টিউবটা এই শ্বাসনালী অর্থাৎ যে ট্রাকিয়ার মধ্যে ইন্ট্রোডিউস করে আমরা তার বিকল্প শ্বাসের ব্যবস্থা করে দিব, যাতে করে তার অপারেশন পরবর্তী কোনো রকম কোনো জটিলতা তৈরি না হয়। অর্থাৎ সেফটি মেজার্স যে কোনো একটি জটিল সার্জারি, যে কোনো একটি বড় সার্জারির ক্ষেত্রে নেওয়াটাই হচ্ছে আমাদের জন্য জরুরি। এই সেফটি মেজার্স যখন আমরা নিয়ে থাকি তখন কিন্তু আসলে অপারেশনের পর জটিলতাকে আমরা কমিয়ে আনতে পারি, এবং রোগীদের জীবনটাকে আমরা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে পারি। আমাদের চেষ্টার কোনো কমতি নেই, আমরা আশা করছি আমরা সফল হব, হয়তোবা এই টিউবের প্রয়োজনও হবে না, হয়তোবা তিনি আবার সুস্থ সুন্দর হাসি মুখে কথা বলবেন, পরিবারে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, এবং তার এই দুর্যোগ এই কষ্ট থেকে তিনি স্থায়ীভাবে মুক্তি পাবেন, সেই শুভকামনা করছি এবং আপনাদের
দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।